সালামু আলাইকুম। কারকেরান টেকের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। কারকেরান টেকের নিয়মিত ধারাবাহিক পর্বের আলোকে আজ আমরা ডেন্টিং এবং পেন্টিং কেয়ার নিয়ে কথা বলবো এবং এই পর্বটিতে 21 ফেব্রুয়ারি উপলক্ষে ডেন্টিং এবং পেন্টিং এর উপরে কারকেয়ারের যে বিশেষ ছাড়টি আছে সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। সাধারণতভাবে ডেন্টিং এর জন্য যে বিষয়টি মাথায় রাখা লাগে যে যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, বড় ধরনের দুর্ঘটনার কবলে বিভিন্ন পার্টস নষ্ট হয়ে গিয়েছে, বডি পার্টস, এবং কিছু গাড়ির অনেক বয়স হওয়ার কারণে বডি পার্টস এর বিভিন্ন অংশ মরিচা ধরে যাওয়া বা বিভিন্ন ভাবে নষ্ট হয়ে যাওয়ার কারণে ডেন্টিং এর প্রয়োজন হয়। তো ডেন্টিং এর কাজ করতে কিছু কিছু ক্ষেত্রে বডি পার্টস চেঞ্জ করা লাগে এবং কিছু কিছু ক্ষেত্রে যে বডিগুলো পার্টস গুলো নষ্ট হয়ে গিয়েছে, যেটার পার্টস ম্যানেজ করা যাচ্ছে না, সেক্ষেত্রে শিট দিয়ে নতুন ভাবে আবার রিমেক করা লাগে। পার্টস এর সাপ্লাই আমরা কারকেয়ার যেহেতু পার্টস সাপ্লাই দিই, পার্টস সাপ্লাই এর পাশাপাশি আমরা ডেন্টিং সার্ভিসও প্রোভাইড করি। তো আপনারা আপনাদের ডেন্টিং সার্ভিস গুলো আমাদের থেকে নিতে পারবেন। ভিডিওতে লক্ষ্য করবেন যে আমরা অত্যাধুনিক যন্ত্র অংশ এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে ডেন্টিং এর কাজগুলো করছি। পাশাপাশি পেন্টিং এর কাজ নিয়ে যদি বলতে হয়, পেন্টিং এর কাজটি তখনই বেস্ট হয় যখন ওই পেন্টিং এর কাজটি পেইন্ট বুথের মাধ্যমে করা হয়। পেইন্ট বুথে রং করার জন্য রং করার বা পেইন্ট বুথে পেইন্টিং করার যে সুবিধাগুলো আছে সেগুলো আমরা কম বেশি সবাই বুঝি, যে ধুলাবালির থেকে মুক্ত থাকে বা রঙের যে বিভিন্ন স্টেপ গুলো থাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাড়িটি ভালোভাবে শুকানো হয়। এই পেইন্ট বুথের ভিতরে ইলেকট্রিক হিট চেম্বার থাকে যেটা দিয়ে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ গাড়িটাকে খুব সুন্দরভাবে শুকানো বা রং মারার পরবর্তীতে গাড়িটি খুব ভালোভাবে শুকানোর জন্য পেইন্ট বুথ খুবই উপযোগী। তো সেই হিসেবে আপনারা আমাদের দক্ষ ডেন্টিং পেন্টিং টিম এবং আমাদের যে পেইন্ট বুথ বা অন্যান্য আনুষঙ্গিক অত্যাধুনিক যন্ত্র অংশগুলো আছে ডেন্টিং এর, এই সমন্বয়ে আপনারা আমাদের উপরে ডেন্টিং এবং পেন্টিং এর সার্ভিসের জন্য আস্থা রাখতে পারেন। ধন্যবাদ সকলকে এ পর্ব দেখার জন্য। পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।